আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পৃথিবীর ভিতরে যে সমস্ত স্থানে সব থেকে বেশি মুসলিম বিদ্বেষ হয় তার ভিতরে উইঘুরের, চীনের উইঘুরের মুসলিম সম্প্রদায় হলো অন্যতম। দর্শক, সেই উইঘুরের মুসলিম সম্প্রদায়ের উপর চীন সরকার কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অত্যাচার করে আসতেছে, কিন্তু সম্পূর্ণ পৃথিবী এ বিষয়ে চুপ এবং কোনো মিডিয়ায় কিন্তু এ ধরনের কোনো নিউজ প্রকাশিত হয় না এবং চীনের সরকারও কিন্তু সবসময় এটা অস্বীকার করে আসতেছে। দর্শক, বর্তমানে কিন্তু একটা নথি ফাঁস হয়েছে, যেই নথির মাধ্যমে কিন্তু দেখা গেছে যে চীনের সেই উইগুরের মুসলমানদের যে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা অত্যাচার করেছে, তো তার কিন্তু কিছু প্রমাণাদি ফাঁস হয়েছে। দর্শক, চীনের উইগুর যে মুসলমানদের নিধন করা হয় এটা কিন্তু সম্পূর্ণ পৃথিবীর কাছে চাপা একটা জিনিস। তো দর্শক, সেই বিষয়টাই কিন্তু এখন ফুটে উঠতেছে। তো দর্শক, সেই নিউজটা আপনাদের দেখাবো। তার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দর্শক, চলুন সরাসরি আমরা সেই ভিডিওতে চলে যাই। ফাঁস হয়েছে উইঘুরে মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতার নথিপত্র। এসব নথিতে স্পষ্ট হয়েছে যে চীনের শীর্ষস্থানীয় নেতারা তাদের বিভিন্ন সময় বক্তব্যে উইঘুরের জাতিগত নিধনে উস্কানি দিয়েছেন। যদি উইঘুরে গণহত্যার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে চীন। উইঘুরে জাতিগত নিধনে ক্ষমতাসীন দল চাইনিজ কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতাদের যে ইন্ধন রয়েছে তার নথি প্রকাশ হয়েছে। যুক্তরাজ্যের উইঘুর ট্রাইব্যুনালে গোপন দলিল থেকে এসব তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এসব দলিলে প্রমাণ মিলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি কেকিয়াং জিনজিয়ান প্রদেশে গণহত্যায় উস্কানি দিয়েছেন। 2014 সালের এপ্রিলে শি জিনপিং এর দেয়া তিনটি বক্তৃতা ফাঁস হয়েছে। অতি গোপন এই নথিতে নিরাপত্তা, জন্ম নিয়ন্ত্রণ এবং উইঘুর মুসলিমদের শাস্তি দেওয়ার কথা বলা হয়। জিনজিয়ান প্রদেশের বেশিরভাগ বাসিন্দা উপজাতি, হান সম্প্রদায়কে প্রাধান্য দিয়ে উইঘুর মুসলিমদের স্থানান্তর ও পুনঃশিক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় নথিতে। 2014 সালে উইঘুর নিয়ে চীনের পরিকল্পনা এবং পরবর্তীতে ঘটে যাওয়া নৃশংসতার পুরো মিল আছে বলছে উইঘুর ট্রাইব্যুনাল। উইঘুরের সংখ্যালঘুদের ওপর আরোপ করা জন্ম নিয়ন্ত্রণ এবং বন্ধাত্মকরণ নীতিও আছে এই নথিতে, যা 2021 সালে এসে চীন সরকার বাস্তবায়ন করেছে। জার্মান গবেষক ডক্টর এড্রিয়ান জেঞ্জ তার গবেষণায় অভিযোগ করেছেন, গোপন নথিতে যেসব তথ্য রয়েছে তাতে প্রমাণ পাওয়া যায় উইঘুরের নৃশংসতা চীন সরকারের পরিকল্পিত। পশ্চিমা বিশ্ব শুরু থেকেই চীনা সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করে আসছে আর বরাবরই অস্বীকার করছে চীন। তাদের দাবি, মুসলিম চরমপন্থী এবং সন্ত্রাসবাদ রুখতে উইঘুর মুসলমানদের মূলধারার শিক্ষায় জোর দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখতে পেলেন যে চীনের উইগুরের মুসলমানদের উপরে কিন্তু শতাব্দীর পর শতাব্দী অত্যাচার হচ্ছে এবং সম্পূর্ণ পৃথিবীর কাছে এটা কিন্তু গোপন এবং পুরো পৃথিবীর কেউ জানে না। এমনকি তাদেরকে কিন্তু সমস্ত পৃথিবী থেকে আলাদা করে তাদের উপর অত্যাচার করা হইতেছে। বহির্বিশ্বের কোনো সাংবাদিকও কিন্তু সেখানে ঢুকতে দেয় না এবং সেখানে গিয়ে নিউজ কভার করতে দেয় না। দু একজন যারা সেখান থেকে পলায়ন করতে পারে তারা কিন্তু বিভিন্ন সময় কিছু মিডিয়ার কাছে গিয়ে তাদের অত্যাচারের সেই বর্ণনা দেয় এবং তাদের উপরে কিভাবে খুন, ধর্ষণ এবং হত্যা সহ বিভিন্ন ধরনের কিন্তু অনৈতিক তাদের উপরে কাজ করা হয়, তো সেই ধরনের কিছু প্রমাণই কিন্তু মিলতেছে। তো দর্শক, এই বিষয়ে এখনই হলো আমাদের বিশ্বের যে সমস্ত ইসলামের যে সমস্ত দেশ আছে, মুসলিম দেশ আছে, তাদের কিন্তু এখন এগিয়ে আসার সময়। তো দর্শক, এই বিষয়ে আপনারা কি মনে করেন এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের বাংলাদেশের মুসলমানদের অবস্থা আসলে কিভাবে চলতেছে সে বিষয়টা অবশ্যই জানিয়ে দিবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।